হ্যালো বন্ধুরা, আজকে আমি নতুন ভিডিও নিয়ে চলে এসেছি। আর আজকে হচ্ছে রথযাত্রা। তোমাদের সবাইকে জানাই রথযাত্রার অনেক অনেক শুভেচ্ছা। তো আজকে আমি দেখাবো যে রথযাত্রায় কীভাবে পুজো করি আমি। তো বন্ধুরা, এবার গপু স্নান করে নেবে, মানে ঘি আর মধু আছে, আর আজকে দুধ দিয়েও চান করাবো। বন্ধুরা, আমি জলের মধ্যে দিয়ে দিচ্ছি ঘি, একটা ঘি দিয়েছি, হ্যাঁ দিয়ে দিয়েছি। বন্ধুরা, আমি একটু মধু দিয়ে দিচ্ছি একটুখানি জলের মধ্যে। দুধ দিয়ে দিল, আর ফুলও দিয়ে দিয়েছি একটু, আর একটা তুলসী পাতা দিয়েছি। তো বন্ধুরা, এখানে আরেকবার বলে দিই কী কী দেওয়া হয়েছে। গঙ্গা জল, তুলসী পাতা, ফুল, ঘি, মধু, আর হচ্ছে দুধ। এবার আমি গপুকে স্নান করিয়ে দিচ্ছি। অগ্ন ভগবতী বাসুদেবানু, অগ্ন ভগবতী বাসুদেবানু, অগ্ন ভগবতী বাসুদেবানু। আর আমি আরেকটু ফুল দিয়ে দিচ্ছি। জলটা ঢেলে দিয়েছি। এবার আমি গপুকে গা মুছিয়ে নেব। এখন গপু সোনাকে মালা পরিয়ে দিচ্ছি। গপুরে সাজুগুজু হয়ে গেছে। আর গপুকে চুলটা খুলে নিয়েছিলাম যাতে পড়ে না যায়। আর ওই গপুর হাতে লাল চুড়িটা আমি বানিয়ে দিয়েছি তার দিয়ে। তোমরা কমেন্ট করে জানিও কেমন লাগছে গপুকে। আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রেখো, যাতে নিত্য নতুন ভিডিওটা পেতে পারো। আর আমাদের গাছে আজকে অনেক ফুল ফুটেছে, তাই জন্য আমি মালা বানিয়ে দিয়েছি। দেখলে পুরো পুজোটা, ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও। আর একটা কথা বলে রাখি যে 2021 আগের বছরে 10 জুলাই আমাদের গপু আমাদের বাড়ি এসেছিলো। তো 12 তারিখে রথ ছিল, সোজা রথ ছিল। সেই দিন আমার গোপাল প্রতিষ্ঠা হয়েছিল, সেই দিন 12 জুলাই রথ ছিল। তো আজকের ভিডিওটা কেমন লাগলো তোমরা বলো, আর আমাকে আশীর্বাদ করো যাতে আমি আরও এগিয়ে যেতে পারি। আজকের ভিডিওটা এখানেই শেষ। টাটা।